আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা যে কোনো জব করেন তার পাশাপাশি আপনি চাচ্ছেন কোন একটি ফ্রিল্যান্সিং জব শিখতে এবং সেটা স্বল্প সময় বা এমন একটা কাজ খুঁজতেছেন যেটা খুব সহজে শেখা যায় এবং শিখে সেটা আর্নিং করা যায়। পাশাপাশি আপনি চাচ্ছেন কোন একটা ফ্রিল্যান্সিং কাজ শিখতে এবং শেখার পর সেই কাজটি দ্বারা আপনি যে কোনো মার্কেট প্লেসে অথবা অফলাইন মার্কেট প্লেসে আপনি সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে এক্সট্রা উপার্জন করতে পারেন। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লেটস গেট স্টার্টেড। हेलो व्यूअर्स, मैं फ्रीलांसर फैसल आछि आपनादेर साथे फ्रीलांसिंग विभिन्न टपिक एवं टेक्नोलॉजी एवं वेब डिजाइन डेवलपमेंटेर सकल भिडियो इनफरमेशन तथ्य आपनादेर माझे दियार चेष्टा करी। ताई आपनि जोदि एई सकल भिडियोगुलो देखते पारेन एवं फ्यूचरे आरो इम्पोर्टेंट बा इनफर्मेटिव भिडियो पेते चान अवश्यई आमार चैनेलटि सबस्क्राइब करे राखुन। आज आमि किछु छोटो छोटो काजेर कथा ओखाने बोलबो जे छोटो छोटो काज शिखे आपनि उपार्जन करते पारेन एवं एई काजगुलो छोटो छोटो काज बला जाबे ना, एक एकटी काजेर जोन्नो एखाने स्यालारिओ आमरा एखान थेके अनेक डिजार्व करते पारबो। আমাদের লিস্টে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটি বলার আগে আমরা একটু জেনে আসি সোশ্যাল মিডিয়া কি। আমরা সকলে জানি কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টাম্বলার, লিঙ্কডইন ইত্যাদি এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জানি, ঠিক আছে। সো এই যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে একটা বিজনেস কতটুকু ইফেক্টিভলি পরিচালনা করা যায় সেটি আপনাকে কিন্তু একজন ম্যানেজারের, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সেই দায়িত্বটা পালন করে থাকে। এবং এই যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করার দ্বারা যে প্রতিষ্ঠানের হয়ে ফেসবুকে ম্যানেজার এই টাস্কটি বা এই জবটি করছেন সেখান থেকে তার বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে তার পণ্যগুলা কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে এবং খুব দ্রুত রেসপন্স, খুব দ্রুত এঙ্গেজ এবং সেল সে জেনারেট করতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট রাইটিং করতে হবে, গ্রাফিক্স সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে, তারপর এসইও এর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাকে ধারণা থাকলেই আপনি মোটামুটি ম্যানেজারিং এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। এরপর যদি আপনি অ্যাড ক্যাম্পেইনে যদি প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার স্যালারি ডাবল হবে। কিন্তু আপনি ইনিশিয়ালি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স এবং কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো সেই কন্টেন্টের নিচে ফেলে দিলেই, তারপর একটা ইমেজ আপলোড করে দিলে বা ইমেজটি আপনি তৈরি করে আপলোড করে দিলেই আপনার মোটামুটি ম্যানেজিং যে কাজটা রয়েছে এটি কিন্তু আপনি কমপ্লিট করে দিতে পারবেন যে কোনো ক্লায়েন্টকে। বর্তমানে এর চাহিদা অনেক রয়েছে। শুধুমাত্র এটি অনলাইনে মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি অফলাইনেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেকে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে, তো তারা চাচ্ছে তাদের ব্র্যান্ডটি বিভিন্ন কোনো একটা দেখা যাচ্ছে তাদের ব্র্যান্ডটি ঢাকা শহরে রয়েছে এবং সে চাচ্ছে সেখান থেকে সে খুলনায় একটা ব্রাঞ্চ করতে এবং খুলনার মানুষদের মাঝে তার পণ্যগুলো প্রচার করতে। তো তার জন্য সেই সকল ওয়েবসাইটে বা সেই ঢাকার শাখার যে ওয়েবসাইটের সকল প্রোডাক্টগুলো সে ডাউনলোড করে এবং ডাউনলোড করে প্রত্যেকটির উপরে একটি কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট তৈরি করে একটা গ্রাফিক্স অ্যাড করে অথবা একটা ইমেজ তৈরি করে, দেন কিছু হ্যাশট্যাগ ইউজ করে প্রকাশ করে দেয় অর্থাৎ পাবলিশ করে দেয়। এইটা নিয়ে আমার একটা পার্টিকুলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো আশা করছি আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং হতে হলে কি কি করতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে এই সকল ইনফরমেশন আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার রয়েছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি হচ্ছে এটি সহজ কাজ, আমরা সকলে জানি, সকলে মুখে মুখে বলে থাকি যে ডেটা এন্ট্রির কাজ সকলে পারি। আসলে কি, আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করি। ডেটা এন্ট্রি আমাদের মাঝে ধারণাটা এমনভাবে আমরা গেঁথে নিয়েছি আমাদের ব্রেনে যে ভাবি যে ডেটা এন্ট্রি কাজটা অনেক সহজ। হ্যাঁ, আসলে অনেক সহজ। ডেটা এন্ট্রি কাজ যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছ থেকে, আমি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে যদি কোনো মার্কেট প্লেসে ডেটা এন্ট্রি কাজ লিখে সার্চ করে বা ডেটা এন্ট্রি কাজ খোঁজা ট্রাই করি বা কোনো কারণ যদি একটা প্রজেক্ট পাই, সেই প্রজেক্টে যখন আমরা রিকোয়ারমেন্টটা পড়ি আমাদের কিন্তু মাথার মধ্যে কিছু ঢোকে না। কিন্তু যখন ওই প্রজেক্টটি কেউ আমাকে বুঝিয়ে দেয় বা যে কাজটি দিয়েছে সে যদি ভালোভাবে বুঝিয়ে দেয় তাহলে মাত্র ডেটা এন্ট্রির কাজটি সহজ হয়ে থাকে। সো এইরকম ডেটা এন্ট্রির কাজ ফাইবারে আপনি হাজার হাজার ফ্রিল্যান্সার করছে সেটা দেখতে পারবেন। সো এইরকম ডেটা এন্ট্রি কাজের কিছু স্পেসিফিক আমি আপনাদেরকে ডেটা এন্ট্রি কাজের কিছু স্পেসিফিক টপিক আপনাদের বলতে পারি, সেজন্য আপনাকে আরও ইজি হবে। ডেটা এন্ট্রি কাজের প্রথমটি রয়েছে আপনি গুগল স্লাইড অথবা প্রেজেন্টেশন আপনি এই প্রজেক্টটি করতে পারেন। প্রেজেন্টেশনে ডাটা এন্ট্রি কাজটি করতে পারেন। প্রেজেন্টেশন ডাটা এন্ট্রি কাজ হচ্ছে, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো একটা কোম্পানির কালকে অথবা তার পরের দিন একটা সেমিনার আছে, তো সেই সেমিনারে সে চাচ্ছে কোনো একটা টপিক নিয়ে ভিজুয়ালি তার যে ক্লায়েন্ট বা তার যে এমপ্লয়, হ্যাঁ, তাকে সে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবে। সো তার কাছে কোনো এনাফ পরিমাণে সময় নেই যে একটা সুন্দর গ্রাফিক্স দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করা। কিন্তু সে কী করবে, তার গ্রাফিক্স বা তার প্রেজেন্টেশন তৈরি করার জন্য যে কন্টেন্টগুলো তৈরি করা দরকার সেটি জাস্ট সে লিখে বা নোটপ্যাডে সে লিখে কোনো একজন ফ্রিল্যান্সারের কাছে সেটা ট্রান্সফার করবে। সেই ফ্রিল্যান্সার তার গ্রাফিক্স দিয়ে বা তার স্লাইডার যে গ্রাফিক্সগুলো আছে সেই গ্রাফিক্সগুলো ব্যবহার করে সেই কন্টেন্টগুলো কপি পেস্ট করে ব্যাস সেই ক্লায়েন্টকে সাবমিট করে দেওয়ার মাধ্যমে সে উপার্জন করতে পারে। তারপর এর মধ্যে আরও একটি আমি আপনাকে ইনক্লুড করে দিই। তারপর রয়েছে সার্ভের কাজ। সার্ভের কাজ আমরা অনেকে শুনেছি হয়তো সার্ভের জিনিস। সার্ভে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকায় জনগণ, সেখানকার অডিয়েন্স সে কী চাচ্ছে, তাদের বাইং ইনফরমেশন বা তাদের বাইং সেলিং বিহেভিয়ার, হ্যাঁ ইত্যাদি, তাদের প্রতিদিনের নিত্য নতুন চাহিদাগুলো সব কিছু আর কি ইনফরমেশনগুলো কোনো একটা কোম্পানি যখন বা সার্ভে করে তো সেটি হচ্ছে সার্ভে কাজগুলো জেনে থাকি আমরা, সেইগুলো আমরা সার্ভে কাজ হিসেবে জেনে থাকি। সো এই সার্ভে কাজগুলো অনলাইনে কিন্তু আমরা পেতে পারি। আমি আপনাকে আমার নিজের একটি সার্ভের কাজের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি। আমি একদিন একটি সার্ভে প্রজেক্ট পেয়েছিলাম একটি বাংলাদেশের ক্লায়েন্টের দ্বারা। তো সে আমাকে একটি আইপি অ্যাড্রেস দিয়েছিল এবং তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। সো আইপি অ্যাড্রেস তার কাছ থেকে ক্রয় করার পর সে আমাকে একটি ফর্ম দিয়েছে, ফর্ম বলতে যে একটা সাইট দিয়েছে, সাইটটির নাম হতে ছিল মেবি ব্র্যান্ডেড জাঙ্কি, এই ধরনের কিছু সাইট ছিল সার্ভে। সো সেই সার্ভে সাইটগুলোতে জাস্ট আমি লগ ইন করতাম, অবশ্যই সে আইপি অ্যাড্রেস কানেক্ট করে। এটি বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে সে কাজটি করা যেত না, যেহেতু এটা বাংলাদেশের সার্ভে না, এটি হচ্ছে ইউএসএ সার্ভে। সো ইউএসএ লোকেটেড না হলে আপনি এই কাজটা করতে পারতেন না। সো তার জন্য আইপি অ্যাড্রেস কিনতে হতো তার কাছ থেকে, বা যে আইপি প্রোভাইডার সে আইপি প্রোভাইড করতো তার বিনিময়ে বা সেই আইপি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতাম। সে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সেই সকল সাইট জাঙ্কি, ব্র্যান্ডেড, এই সকল সাইটে লগ ইন করতাম। লগ ইন করার পর প্রতিদিন কিছু ফর্ম দিত, সেই ফর্মে কিছু লেখা ইনফরমেশন বা কিছু প্রশ্ন থাকতো, সেই প্রশ্নগুলো পড়ে পড়ে তার উত্তর দেওয়া লাগতো। এইভাবে প্রতিটা প্রশ্নের উপর বেস করে তাকে কিছুটা টাকা বা কিছু পয়েন্ট দেওয়া হতো, সে পয়েন্ট ভাঙিয়ে ডলারে কনভার্ট করে সেই ডলার সেল করে উপার্জন করা যায়। তো এই কাজটা ছিল একটি হিউজ কষ্টের কাজ, যার ফলে এই কাজটা বেশি দিন আমি স্টে করতে পারিনি। সেটা আমার একটা পার্সোনাল প্রবলেমের কারণে আমি আসলে এটা অ্যাভয়েড করেছি। সো এরকম অনেক আপনি ডেটা এন্ট্রি কাজগুলো পেয়ে থাকবেন অনলাইন মার্কেট প্লেসে। সো আশা করছি ডেটা এন্ট্রি বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিতে পেরেছি। কিন্তু আমি আপনাদের মাঝে একটু অ্যাভয়েড করার কথা বলবো একটা ডেটা এন্ট্রি কাজের উপর। আপনারা যে সকল ডেটা এন্ট্রি কাজ দেখতে পারবেন, ধরুন ক্লিক যে করে যে ইনকাম করা হয়, যে বিভিন্ন অ্যাপ আছে, সে অ্যাপ থেকে ক্লিক করলেই ইনকাম হয়। যে কিছু দেখা যাচ্ছে যে একটা অ্যাপের মধ্যে যে কোনো কয়েকটা লিঙ্ক থাকে, লিঙ্কে আপনি ক্লিক করলে একটা বিজ্ঞাপন শো করে, বিজ্ঞাপন শো করলে আপনাকে 2 টাকা 1 টাকা এরকম কিছু অ্যামাউন্ট আপনারা দিয়ে থাকে, যেটি আপনারা পরে রিচার্জ করে যোগ্য করতে পারেন। আপনি বিশ্বাস করেন না করেন, আপনি যদি এই ধরনের কাজগুলো করে থাকেন আপনার ইন্টারনেট বিলটাও আপনি উঠাতে পারবেন না। সো এইগুলো কাজ করে আপনার সময়টাই বেশি ওয়েস্ট হবে। সুতরাং আপনি কোনো একটা স্পেসিফিক কাজ একটু কষ্ট করে 2 দিন 1 দিন বা 7 দিন সময় দিয়ে শিখে সেটার পিছনে সময় দিন, সেই প্রজেক্টগুলো কমপ্লিট করুন, সেখান থেকে বড় একটা অ্যামাউন্টের আপনি উপার্জন করুন। এটি আপনার জন্য হবে সবথেকে বেস্ট একটা উপার্জন। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, VA। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন বড় বড় অফিসার, বিভিন্ন বড় বড় বস, তাদের সাথে একজন এমপ্লয় থাকে বা অ্যাসিস্ট্যান্ট থাকে, সে তার সকল কাজগুলো সামনে থেকে এগিয়ে দেয়। সো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা এটা এটা ভার্চুয়াল মানে হচ্ছে যে আমরা কম্পিউটারে বিভিন্ন দেশ এক স্থান থেকে অন্য স্থানে থেকেই আমরা তার কাজটি করে দিতে পারি, সেটা ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা নিযুক্ত হয়ে সেই কাজটি করতে পারি। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি কোনো ক্লায়েন্টের হয়ে বা কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু স্কিলের অভিজ্ঞতা বা বেশ কিছু স্কিল আপনার মধ্যে থাকতে হবে। তার মধ্যে হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রজেক্ট করে থাকেন, তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু নলেজ থাকতে হবে, গ্রাফিক্সের উপর নলেজ থাকতে হবে, অবশ্যই আপনাকে এসইও কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে নলেজ থাকতে হবে। মোটামুটি বেশ কিছু স্কিল বা বেশ কিছু টপিকের উপর যদি আপনার স্কিল থাকে, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি একটা বিশাল একটা হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে আপনি বা হিউজ একটা স্যালারি নিয়ে আপনি এই প্রজেক্টটি করতে পারেন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি CMS। তো तो सीएमएस হচ্ছে খুব সহজে আপনি এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি যদি আপনাকে বলি আপনি বিজ্ঞাপন দেখে থাকতে পারেন যে ডিভি এলিমেন্টর এই ধরনের কিছু বিজ্ঞাপন আমরা দেখে থাকি। সো এইগুলো হচ্ছে পেজ বিল্ডার। সো এই পেজ বিল্ডার দ্বারা খুব সহজেই কোডিং জিরো কোডিং নলেজ আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো শেখার কোনো দরকার নেই বা এগুলো জানার কোনো দরকার নেই। এখানে আপনি জাস্ট সেই সকল এলিমেন্ট বা পেজ বিল্ডার সম্পর্কে আপনার ধারণা থাকলেই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো আপনি যদি এই সম্পর্কে ধারণা বা এই সম্পর্কে না জেনে থাকেন সবথেকে ইজি এবং ইজি কাজটাই হবে হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে ডেভেলপার কাস্টমাইজেশন প্রজেক্টটি আপনি লিখে সার্চ করতে পারেন ইউটিউবে। যদি আপনি ইনস্ট্যান্টলি এখন যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বিষয়ে শিখতে চান তাহলে আপনি সার্চ করতে পারেন। ইন ফিউচারে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সো ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যেটাকে বলছি। সো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ডিভি নিয়ে যদি আপনি সার্চ করেন বা ডিভি কাস্টমাইজেশন লিখে সার্চ করলে সেখানে কিছু কিছু টুলস নিয়ে আপনাদের আলোচনা করা হবে। যে টুলসগুলো সম্পর্কে আপনি নলেজ গ্যাদার করতে পারলে সেই টুলসগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো এই ছিল আমার আজকে কয়েকটি জবের নাম বা যে জবগুলো আপনারা শিখতে পারলে আপনাদের একটা ভালো একটা স্যালারি নিয়ে আপনি মার্কেট প্লেসে অফলাইন অনলাইন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।